কথায় বলে মরণকালে হরিনাম। ডেঙ্গি দমনে রাজ্য সরকারের বর্তমান তৎপরতা দেখে কটাক্ষের সুরে তেমনটাই বলছেন বিরোধীরা। কোথাও ডেঙ্গির বিরুদ্ধে লড়াই করার জন্য সরকারের উপযুক্ত পরিকাঠামো নেই। রাজ্যে ডেঙ্গি আক্রান্ত যখন 40,000-এর দোরগোড়ায়, তখন পথে নামছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। উঠছে ড্রোন, ছড়ানো হচ্ছে রাসায়নিক, এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, এত তৎপরতা এত পরে কেন? কলকাতা পৌরসভা, মুখ্যমন্ত্রী সব জেগে ঘুমোচ্ছে, উনি তো যখন ডেঙ্গু বাড়ছিল এখানে নিস্তব্ধে, তখন তো উনি প্যারি কোথায় স্পেনে গিয়ে কিসব বাজাচ্ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, ডেঙ্গি মোকাবেলায় আপনি ব্যর্থ, পশ্চিমবঙ্গের চিকিৎসক কুলকে স্বাধীনভাবে কাজ করার দায়িত্ব দিন। রাজ্য সরকারি জমিতে তৈরি যাদবপুরের কাছে এই কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি বহু বছর বন্ধ, 12 বিঘা জমি জুড়ে এখন শুধুই জঞ্জাল আর মশার সহবাস। সোমবার ফের সেই এলাকা পরিদর্শনে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ। প্রথমে ছোট ড্রোন উড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা হয়, তারপর বড় ড্রোন উড়িয়ে ছড়ানো হয় কেমিফ্রাস্ট লার্ভিসাইড। কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ড যাদবপুরের এই কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি কিন্তু বহুদিন বন্ধ হয়ে রয়েছে, আর সেখানেই জঞ্জাল জমে মশার আতুর ঘরে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের সকল রাজনৈতিক দলের কাছে যারা কলকাতায় আছেন, তাদেরকে বলবো আমাদের সমালোচনা করুন, আমাদের গালাগালি দিন, আমাদের দুর্বলতা ধরুন, পাশাপাশি রাস্তায় নেমে জনসচেতনতা প্রচারে নামুন। ডেঙ্গি প্রতিরোধে পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে এদিন পথে নামে কংগ্রেস। ভবানীপুরে যদুবাবুর বাজারে মশারি নিয়ে অভিনব বিক্ষোভ দেখায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। আগে আমরা দেখতাম এলাকা এলাকায় মশার তেল দেওয়া হতো, কাউন্সিলররা যদি মারামারি করে তা পৌরসভা কিভাবে চলবে? এই মারামারিটা মশার সাথে গিয়ে করুক না, ওটাই পারে ওরা বিক্ষোভ দেখাতে পারে। আমাদের কাছে বিক্ষোভ দিলে দেখালে কি ডেঙ্গু কমে যাবে? এদিন যাদবপুরের কৃষ্ণা ফ্যাক্টরি থেকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে যান ডেপুটি মেয়র। 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার কাছে অভিযোগ করেন, হাসপাতালে সুপার না আসায় এখানে বেশি রেফার হয়। উনি কিছু হলেই রেফার করে দেন, ওনাকে অনেকবার আমরা আরকেসের মিটিংয়ে বলেছি, ওনার সে হেল দল নেই, আজকে যেমন ফোন করছি ফোনই ধরলেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বেসরকারি হিসেবে এখনো পর্যন্ত কলকাতায় যে 11 জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছে, তার মধ্যে 4 জন কলকাতা পুরসভার 96 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। এখানে বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতাল। ডেঙ্গি আক্রান্ত হয়ে সুস্থ হতে যেখানে যাবেন রোগীরা, সেখানেই মশার আতুর ঘর। সৌজনে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। হাসপাতালের ভিতরে একটা বড় অংশ জুড়ে পিএইচই দফতর তার জ্বরের ট্যাঙ্ক মজুত করে রেখেছে। সোমবার সেখানেও যান ডেপুটি মেয়র। তার আগেই রবিবার এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই তড়িঘড়ি জলের খালি ট্যাঙ্কগুলি সরানো হয়। যেগুলি গঙ্গাসাগর মেলার সময় ব্যবহার করা হতো এবং মেলা পরবর্তী সময় সেগুলি পিএইচই যে ওয়াটার টেস্টিং ল্যাব রয়েছে বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালের ভেতরে, সেখানে ডাম্প করে রাখা হতো, সেই জায়গা থেকে এই জলের ট্যাঙ্কগুলিকে একে একে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। কালিকাপুরের মিনি ব্রিগেড চত্বরেও ড্রোন উড়িয়ে রাসায়নিক ছড়ায় কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, ABP Ananda।